আমি আজকে চলে আসলাম খিলগাঁও, খিলগাঁও তালতলার দিকে তো একটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। এই ভাই আসতে পানি মানেন রাস্তার বলে কি না কি করে এখানে। ভাই এমন করে কেউ রাস্তায়? ভাই এমন করে ভাই এটা কোন সিন ভাই? দাঁড়াও দাঁড়াও, চাবি নেবা কেন? দাঁড়াও ভাই, এটা আমার কোনো রং ছিল ভাই? দাঁড়াও ভাই, আমি গাড়িটা সাইড করে দাঁড়াও। আমি কি করলাম? ওই তো রাস্তার মাঝখানে আয় বলো দাম করে ভাই। আরে ভাই, আরে ভাই, আরে ভাই, দাঁড় করাও, দেই 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 দেই, আরে বসাও, আরে বসাও, দেই ভাই, আরে বসাও, 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 আরে বসাও, আরে বসাও, 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 আল্লাহ। আরে ভাই আমার কোনো দোষ আছে ভাই? ওই হুট করে ভাই রাস্তার মাঝখানে আয় পড়ছে ভাই। আমি তো ভাই রিল্যাক্সে যাইতাছিলাম ভাই। ভাই কি জরিমানা দিব ভাই? আরে ভাই আমি ইন্দা যাইতাছিলাম, মনে করেন হুন্ডার মাঝখানে আয় পড়ছে ডাইরেক্ট। ভাই আমি ইন্দা রিল্যাক্সে যাইতাছিলাম, ওই দাম করে হুন্ডার সামনে আয় পড়লো ভাই, হুন্ডার সামনে আয় পড়ছে, দাম করে হুন্ডার সামনে আয় পড়ছে। কত কত ভাই? মারো মুঝে মারো। বলেন কি ভাই? আমার তো কোনো দোষ নেই ভাই, ওই রাস্তার মাঝখানে আয় পড়ছে ধুম করে ভাই। ভাই আমি কি করতে হবে? আমি আমার আমার তো কোনো দোষ নাই ভাই, ওরা ধুম করে রাস্তার মাঝখানে আয় পড়ছে ভাই। কি কন ভাই, পাই কিছু হয় না ভাই, হুদ হয়ে যায় কিছু হয় না ভাই, হুদ হয় ভাই, এটা নাটক ভাই, এটা নাটক ভাই। বলাবান ভাই একটু চা নাস্তার দিয়ে দেন। আমার কোন দোষটা আমি যাইতাছিলাম ভাই। আপনি কাজ করুন, ঠিক আছে, ওরা 400 টাকা রাস্তার খরচ দিয়া। ভাই আমার কোনো দোষই নেই, আমি যাইতাছিলাম। এখন কথা ঠিক আছে, ওরা মানে একটা গ্যাং, গতকাল একটা গ্যাং, ঠিক আছে, ওরা তো সবসময় এখানে আড্ডা দেয়, বুঝতে পারছেন? বুঝছি ভাই, যাচ্ছেন আপনি জানেন, ঠিক আছে, ওরা 500 টাকা দিয়ে চালাস তো বলছি। ওই দেন ভাই, আবার চশমা পড়ছে দেখছেন ভাই, চশমা পড়ছে ভাই, আনতে পারতাছে না ভাই। আচ্ছা ভাই, আমি বলে আনতে পারতাছে না ভাই। ভাই লও, এটা দিয়ে কিছু নিও, ধরো তুমি রাখো, ঠিক আছে, তুমি যাও, তুমি ফার্মেসি গিয়ে ট্রিটমেন্ট করাও, তারপর আচ্ছা। ওই দেখছেন ভাই, দেখছেন দেখছেন ভাই, দেখছেন দেখছেন দেখছেন